বিশ্বকাপে বাঁচা মরার লড়াইয়ে নাটকীয় এক জয় পেয়েছে ইরান। দশ জনের ওয়েলসের বিপক্ষে 2-0 গোলে জয় তুলে শেষ ষোলোতে খেলার আশা বাঁচিয়ে রাখলো এশিয়ার দেশটি। বিস্তারিত জানাচ্ছেন শরীফ রোশন। জিতলে লড়াইয়ে টিকে থাকা আর হারলে গ্রুপ পর্ব থেকেই বিদায় একরকম নিশ্চিত ওয়েলস এবং ইরানের। এমনই সমীকরণ নিয়ে মাঠে নামে দুই দল। ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়েও ছিল ওয়েলস, তবে পয়েন্টের খাতা না খোলা ইরানও ব্যবধান গড়তে প্রতিপক্ষের ডেরায় চালা একের পর এক আক্রমণ। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দলই। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ধার বাড়ায় তারা, তবে গোলের দেখা মিলছিল না। উল্টো 86 মিনিটে লাল কার্ড দেখেন ওয়েলসের গোলরক্ষক ওয়েন হেনেসি, যা চলতি বিশ্বকাপের প্রথম লাল কার্ড। বল ক্লিয়ার করতে গিয়ে ইরানের স্ট্রাইকার মেহেদি তারিমের মুখে লাথি মেরে বসেন এই গোলরক্ষক, আর তাতেই বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় গোলরক্ষক হিসেবে লাল কার্ড দেখেন হেনেসি। এরপর ইরানের আক্রমণ ভাগের সামনে কঠিন পরীক্ষায় পড়ে 10 জনের ওয়েলস, ততক্ষণে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগায় ইরান। অতিরিক্ত সময়ে গোল করে দলকে এগিয়ে দেন রুজবা রেশমি। এর 3 মিনিটের মাথায় রামিন রেজাইন গোল করলে জয় উৎসবে মাতে ইরানের ডাগাউ। শরীফ রওশন, নিউজ 24।